বৌমা বলছে ফেলে দিবে, যদি খাজার সময় নিয়ে যান ভয় নেই। পাখির খাজা কার আপনার? হ্যাঁ, আপনার নাম? ছায়া হাই। এটা আমাদের মনোহরপুর গোমহল, গোমহল মনোহরপুর খাঞ্জাপুর গোমহল। এটা ঘাটাল ধারা তো? হ্যাঁ। এটা করুন তো দুদিকে সাজা করবেন। মুখ দেখা যাচ্ছে না তো, আরে ধরলে, আরে ধরলে মুখ দেখা যাবে না। তোমার মুখ দেখালে ওকে দেখাতে পারবো না, ওকে দেখাতে গেলে তোমার মুখ দেখাতে পারবো না, তোমার মুখ দেখালে ওকে দেখাতে পারবো না। সামনে পাখির খাঁচায় ঢুকেছে, এটা আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর খাঞ্জা মনোহরপুর বোমহল। দুদিন পাখি চাষ করেছে, পাখির খাঁচার ভিতরে সাপ খেপে ঢুকেছে, পাখিটাকে মরে গেছে। পাখিকে খাঁচায় বন্দি করে রাখা যাবে না, আইনা তো অপরাধ, কেস খেয়ে গেলে আপনাকে বাঁচাতে পারবো না। আপনাকে যদি বন্দি করে রাখা হয়, আপনি বলুন, প্রাকৃতিককে রক্ষা করা প্রত্যেকটা মানুষের কর্তব্য। পাখি কচ্ছপ এইসব জিনিসকে বাড়িতে রাখা যাবে না, আজাদ করে দিতে হবে। কিন্তু এটা শখের জিনিস তো, আমি বন দপ্তর থেকে আসছি জাহাঙ্গীর মন্ডল। শখ বলতে কিসের শখ? পাখিটা আপনাকে নিজে খাঁচায় বন্দি করে আপনাকে মনে রাখবো, সেটা ঠিক। কিন্তু টিয়া পাখি তো মানুষে অনেক কিছু ভাবে। হ্যাঁ, এখন বাস্তবে আইন তো, হ্যাঁ, বলছে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। আজ ধরুন পাখিটি মারা গেল, মনে কষ্ট হচ্ছে? হ্যাঁ, এর প্রতি একটা ছেলে মতো মায়া হয়ে গেছে তো। কিন্তু ও ও যে তার মধ্যে ঢুকে যাবে সে জানে, তার শখের এটা পাখিটা রেখেছিল। আমি খাজাটা যখন একটু সরাচ্ছিলাম, ইটটা চাপানো ছিল তো, খাজাটা সরাচ্ছিলাম, অটোমেটিক বেড়ে আসছিল, একটু এ করলি ওটা দিয়ে বেড়ে আসবে। আচ্ছা, এটাকে নিয়ে গিয়ে কোথায় রাখবেন? চিপে দিয়েছে তো, উঠাও না,
কাদরি কাদরি আছে কিছু হাতটি খুবই বিশদ স্যার, হাতে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুনির কাছে যাবেন যত দ্রুত সম্ভব হসপিটাল। এখন সাপে কামড়ালে গিন্নিকে বলা যায়, এমন গাজন করবে আপনার মেমোরি হ্যাং হয়ে যাবে, গাড়ি তুলে নিয়ে দিলে সব হয়ে মারে। এই কতদিন যেগুলো মরলো, কিছুদিনের মধ্যে সব হার্ট অ্যাটাক করে মরেছে, সাপে কামড়ালে মানুষ মরে না, বেরিয়েছে পেছি নিজেদের আতঙ্কিতে মারা যায়। তো সাপের মধ্যে ভাগ আছে, গোবরের মধ্যে অনেকগুলো ভাগ আছে, এটা একটা ভাগের গোবর। আমি দেখি জায়গায় নিয়ে যাবো, ঘ্যাব না গো, ঘ্যাব না আবার কি গো, না দেখতে হলে ভালো হয়নি চিপে লিখছে বেড়া দাঁড়ান। এইটা হ্যাঁ দাসপালকেও এর মানে রতেন্দ্র বাকি চাষ করেছে 9,000 টাকা আছে, 9,000 টাকা বাড়ির ভিতরে ছিল রাত্রে 12টার দিকে ঢুকেছে, ঢাকাটা তুলে পরে দেখি না ঢাকা তুলিনি, ওই ন্যাচটাই দেখা যাচ্ছে, আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি, সাপটি রেসিভ করে নিয়েছি, সাপটি খুবই বিষাদ সাপ, এটাকে ইন্ডিয়ান গোবর বলা হয়, সোজা বাংলা খরি বলে। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুনিনের কাছে যাবেন। আর একটা জিনিস ভালো করে সবাই লোক খেয়াল করে শুনে নেন, রাস গুঁড়া চুন প্যাকেট চুন 2 কিলো কিনবে, 500 গ্রাম ব্লিচিং পাউডার কিনবে, 1 কিলো ডাস তুলে 250 ব্লিচিং দেবেন, 10-15 লিটার 16 লিটার জল দেবেন, দিয়ে গুলবেন, হাত লাগাবেন না, বাড়ির চারধারগুলো দেবেন, বাড়ির মেজরদের দিয়ে যেমন বাড়ি করে বাড়ির মোছা যায় ওইভাবে বাড়িগুলো মুছে যায়।
এক মাস ছেড়া যাবে। আমার এই বনমহলে দোতলা বিল্ডিং, ছেলেটা থাকে বা বম্বেতে, মানে সোনা পার কাজ করে, নামটা ভুলে গেল জলে গুলা ঢালা দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটে হয়নি একটা বেরো তাকে নিয়ে গ্যারে পুরনো তাকে জল দিন তবু সে মোটামুটি পাঁচ মিনিটে বাইরে মারা ভিতরে গুলো গুড়া চুন আর বিস্কুট যেটা বলছিল সাদা হলদে কালো হলদে বলছি মানে আমাকে দু চারটা ছবি তুলে দেন আমাকে না বন্ধ করিনি এখনো সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুণিনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন। বাড়িতে ব্লিচিং পাউডার আর গুড়াচুন ডাস্ট, এক কিলো ডাস্ট তুলে আড়াইশো ব্লিচিং দেবেন, পনেরোটা জলে গুলো বাড়ির কাঁথার গুলো দেন, বাড়ির ভেতরে গুলো দেন, আর প্রত্যেকটা বিছিনের তোলে লেখনি পাঁচটা ছটা করে একটা বিছিনের তোলে ছটা গুলো আছে, ওই মোবাইলটা ঘুরে সব লোকগুলোকে ঘুরেছিল, তারা দেখে গেছে সকালে রাস্তা দিয়ে ঘুরে যাবে তবে দেখে নে আমার পলার কাকে দুন না রে পয়সা ছটা পুলিশ হবে নতুন নতুন প্লাস্টিকের যার ঘরে বিস্কুট খাইনি কেউ বিস্কুট চকলেট খাইনি এটা বড় জায়গা আছে একটা গোল জার দেন তো হবে না গোপালে দাদুর কাছে চলে যাও ঘন্টার দিকে এখানটা হাত দে বিটা চলছে তো এইটা হাত দে।